নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন প্রফুল্ল রায়ের লেখা মহাযুদ্ধের ঘোড়ার দশম পর্ব। অশোকের বসে থাকতে থাকতে লীনার কথা মনে পড়ে গেল। ইন্ডিয়ার মতো আন্ডার ডেভেলপড কান্ট্রির জনসাধারণের জন্য যে বিপুল অংশ পভার্টি লাইনের তলায় রয়েছে, তাদের উপর রিসার্চ করে ডক্টরেট পেয়েছে লীনা। কিছুদিনের মধ্যে বিশ্বের সকল দেশের বস্তিবাসীদের সমস্যা এবং সমাধান নিয়ে জেনেভাতে একটা কনফারেন্স বসবে। ইন্ডিয়া সেখানে একটা বড় ডেলিগেশন পাঠাবে, কেননা পৃথিবীতে বস্তিবাসীদের সংখ্যা ভারতেই খুব সম্ভব সবচাইতে বেশি। কাজেই তার বক্তব্যকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে। লীনার ইচ্ছা এই কনফারেন্সে সে ভারতীয় দলের একজন প্রতিনিধি হয়ে যাবে। দারিদ্র সীমার নিচেকার মানুষ নিয়ে ডক্টরেট হবার পর ডেলিগেশনে জায়গা পাওয়ার দাবি সে নিশ্চয়ই করতে পারে। তার বাবা স্যার হরিকিষণ দেশাই, কাজেই পেডিগ্রির জোর তো আছে। ডেলিগেশনে তাকে রেকমেন্ড করার লোকেরও অভাব হবে না। কিন্তু অসুবিধাটা অন্য জায়গায়। বস্তি সম্পর্কে তার ধারণা ভাষা অস্পষ্ট। দূর থেকেই সে স্লাম দেখেছে, কিন্তু কখনো ভেতরে ঢুকে দেখেনি। ডক্টরেট সে করেছিল নানারকম স্ট্যাটিস্টিক্স এবং বইটই থেকে বস্তিবাসীদের লিভিং কন্ডিশন সম্পর্কে তথ্য জোগাড় করে। কিন্তু ডেলিগেশনে যেতে হলে বস্তি এবং সেখানকার পরিবেশ সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা দরকার। নিজস্ব অভিজ্ঞতা ছাড়া এই ধারণা অসম্ভব। লীনা এই কারণে কোনো বস্তিতে অশোককে নিয়ে যেতে বলেছিল। রবিবার পারমিতা অশোককে বস্তিতে নিয়ে যাবেন। তখন কি লীনাকে সে সঙ্গে যেতে বলবে? লীনা গেলে একসঙ্গে দুটো কাজ হয়ে যায়। আগে কখনো লীনাকে ফোন করেনি অশোক। কিছুটা দ্বিধা করে আঙুল দিয়ে ডায়াল ঘোরাতে লাগল। লীনা তাকে একটা নম্বর দিয়ে গেছিল, সেটা ডায়াল করলে তাকে তার বেডরুমে পাওয়া যায়। একটু পর ফোনে লীনার গলা ভেসে এলো। কাকে চান? আমি অশোক। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ! তুমি কোনোদিনও আমাকে ফোন করবে ভাবতেই পারিনি। বলো কি ব্যাপার? একটা বিশেষ দরকারে তোমাকে ডিস্টার্ব করলাম। নো কোয়েশ্চেন অফ ডিস্টারবেন্স, ইটস প্লেজার। বলো। তুমি আমার সঙ্গে বস্তিতে যেতে চেয়েছিলে না? ও শিওর। কাল খবর পেয়েছি খুব শিগগিরই ইন্ডিয়ান ডেলিগেশন ফর্মড হয়ে যাবে। তার আগে ইসলাম সম্পর্কে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হওয়া দরকার। কবে আমাকে বস্তি দেখাতে নিয়ে যাবে বলো? পরশু সকাল 9টার মধ্যে তুমি আমার এখানে আসতে পারবে? ডেফিনেটলি পারবো। তোমার জন্য আমি ওয়েট করব। 9টার বেশি দেরি করো না। আরে না না। তাহলে রাখছি, বলেই লাইন কেটে দিল অশোক। 9টা বেজে গেছিল। লীনার সঙ্গে কথা বলার পর সোজা বাথরুমে চলে গেল অশোক। দ্রুত স্নান ব্রেকফাস্ট ইত্যাদি সেরে ঠিক 10টায় অফিসে চলে এলো সে। প্রথম দিকে অশোকের জন্য অফিস এবং অফিসের বাইরের দৈনন্দিন যাবতীয় প্রোগ্রাম তৈরি করতেন চন্দ্রকান্ত। কয়েকদিন পর সেটা দুভাগে ভাগ করে দেয়া হয়েছে। অফিসের প্রোগ্রাম আজকাল ঠিক করে রাখে পার্ল, অফিসের বাইরের ব্যাপারগুলো ঠিক করেন চন্দ্রকান্ত। নিজের চেয়ারে বসতে বসতে অশোক জিজ্ঞেস করল, মিস সেটনা, আজ আমার প্রথম কি কাজ? ডায়েরি খুলে মুখস্থ বলার মতো গড়গড় করে প্রোগ্রামগুলো বলে গেল পার্ল। বেশিরভাগই দৈনন্দিন রুটিন ওয়ার্ক। ডাইরেক্টর্স বোর্ডের মিটিং কিংবা আগের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নানা লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি। এই তালিকার মধ্যে অত্যন্ত জরুরি দুটো প্রোগ্রাম রয়েছে। 1 হল হাই পাওয়ার কমিটির ডাকে বেলা 11টায় এক্সট্রা অর্ডিনারি একটা মিটিং। দ্বিতীয়টি হল লাঞ্চের পর বিকেল 3টেই অফিসে অটোমেশন চালু করার ব্যাপারে কনফারেন্স। অশোক এ হাউসে আসার পর মোটামুটি জেনেছে এখানকার 159টা কোম্পানির প্রায় হাজারখানিক ডাইরেক্টরের ভিতর থেকে 7 ভিআইপিকে বেছে নিয়ে একটা হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছিল। এদেরই এই বিশাল ইন্ডাস্ট্রিয়াল এম্পায়ারের যাবতীয় পলিসি স্থির করার কথা।
কিন্তু সোমদেব ছিলেন এমনই ব্যক্তিত্ব সম্পন্ন যে তার ওপর কারোর কথা বলার সাহস বা ক্ষমতা ছিল না। নিজের ব্যক্তিত্বের জোরে হাই পাওয়ার কমিটির মিটিংয়ে নিজের পছন্দ মতো সব পলিসি পাস করিয়ে দিতেন। তাতে অবশ্য বরাবরই এই হাউস লাভবানী হয়েছে। যাই হোক, এই কমিটির কনভেনার হলেন মিস্টার বিলি মরিয়া। এর সঙ্গে আগেই অশোকের আলাপ হয়েছে। যে কোনো সময় হাই পাওয়ার কমিটির মিটিং ডাকার ক্ষমতা বিলি মরিয়া সাহেবের আছে। সোমদেব চলে যাওয়ার পর হাই পাওয়ার কমিটির ক্ষমতা কতটা রয়েছে বা আজকের মিটিংয়ে কী ধরনের আলোচনা হবে সে সম্বন্ধে কোনো রকম ধারণা নেই অশোকের। যেদিন ললিতরা চাকরির জন্য এখানে এসেছিল সেদিন বিকেলে বিল মরিয়া সই করা একটা চিঠি পায় অশোক। অত্যন্ত বিনীত ভাষায় বিল মরিয়া আজকের মিটিংয়ে তাকে যোগ দিতে অনুরোধ জানিয়েছেন। কাটায় কাটায় 11টায় কনফারেন্স রুমে চলে এলো অশোক। হাই পাওয়ার কমিটির মেম্বাররা আগে থেকে এখানে এসে বসে আছেন। এদের মধ্যে বিল মরিয়া আর ব্রিজলাল আগরওয়ালকে আগেই দেখেছে অশোক, বাকিদের দেখলেও মনে নেই। হাই পাওয়ার কমিটির মিটিংয়ে কোনো মেম্বারই তার সেক্রেটারি বা পিএদের নিয়ে আসতে পারেন না। অন্য কোনো সাধারণ কোম্পানি ডাইরেক্টর বা বড় অফিসারদেরও এখানে আসা নিষিদ্ধ। শুধুমাত্র যারা হাই পাওয়ার কমিটিতে আছেন তারাই এখানে আসতে পারেন। কনভেনার বিল মরিয়া প্রথমে অচেনা মেম্বারদের সঙ্গে অশোকের পরিচয় করিয়ে দিলেন। ওরা হলেন মিস্টার মালহোত্রা, মিস্টার ভট্টাচার্যা, মিস্টার সান্ধু এবং মিস্টার তাহিল রামানি। আলাপ পরিচয়ের পর বিল মরিয়া অশোককে বললেন, স্যার, আপনার অনুমতি পেলে মিটিংয়ের কাজ শুরু করে দিতে পারি। অশোক বলল, শিওর। এই হাউসে আসার পর প্রথম দিকে যে আড়ষ্টতা আর নার্ভাসনেস ছিল এখন সেসব অনেক কাটিয়ে উঠেছে অশোক। এখন নিজের পদমর্যাদা, ক্ষমতা এবং অধিকার সম্পর্কে সে অনেক বেশি সচেতন। নিজের ওজন অনুযায়ী সে কণ্ঠস্বরে গাম্ভীর্য আনতে চেষ্টা করে। বিল মরিয়া বললেন, আগে এই হাই পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন চ্যাটার্জি সাহেব, আপনি তার জায়গায় আমাদের হাউসের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন হয়ে এসেছেন। নিয়ম অনুযায়ী আপনি এখন থেকে এই কমিটির চেয়ারম্যান হলেন, আশা করি এতে আপনার আপত্তি হবে না। অশোক মুখ খোলার আগেই অন্য মেম্বাররা একসঙ্গে বলে উঠলেন, এর চাইতে ভালো প্রপোজাল আর হয় না, আমরা হোল হার্টেডলি সাপোর্ট করছি। অশোক দু একবার বাধা দেবার চেষ্টা করল, কিন্তু কেউ তার কথা শুনলেন না। অশোক হাই পাওয়ার কমিটির চেয়ারম্যান হয়ে গেল। বিল মরিয়া বললেন, আমাদের 159টা কোম্পানিতে হাজারখানেক ডাইরেক্টর রয়েছেন, তারা সবাই হয় বিগ বিজনেসম্যান নইলে বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এছাড়া আছেন বড় বড় এক্সিকিউটিভ, টপ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, কিন্তু আমরা এই হাই পাওয়ার কমিটির মেম্বাররা এই বিরাট ইন্ডাস্ট্রিয়াল এম্পায়ারের সব পলিসি ঠিক করব, আশা করি এতে আপনার আপত্তি নেই। অগুন্তি ইন্ডাস্ট্রিয়াল এবং বিজনেস টাইকুনের মধ্যে এই কজন একটা সিন্ডিকেট তৈরি করেছে এবং তাকে ওদের দলে টানতে চাইছে। অশোক সতর্কভাবে বলল, কমিটি যদি ভালো কাজ করে তাহলে আমার সাপোর্ট আছে। ধন্যবাদ, সবসময় আমাদের হাউসের ইন্টারেস্ট রক্ষা করার জন্য এই কমিটি সেট আপ করা হয়েছে, গ্যারান্টি দিচ্ছি ভালো ভালো কাজই সে করে যাবে। অশোক উত্তর দিল না। বিল মরিয়া আবার বললেন, আমাদের কমিটি বেশ অ্যাবসোলিউটলি ডেমোক্রেটিক, এখানে কোনো ইন্ডিভিজুয়ালেরই বেশি পাওয়ার নেই, সবার ক্ষমতা সমান, আসলে আমরা সবাই মিলে কালেকটিভ লিডারশিপে এই হাউস চালাতে চাই। অশোকের স্নায়ুগুলো কোষে বাঁধা তারের মতো টান টান হয়ে গেল। তার মনে হতে লাগল এরা তাকে এককভাবে নিজের ইচ্ছা বা পরিকল্পনা অনুযায়ী বেশি দূর এগোতে দিতে চান না। নিজেদের ছাঁচের ভেতর ফেলে এরা তাকে আরেকজন বিল মরিয়া, আগরওয়াল বা সান্ধু বানাতে চান। স্থির চোখে বিল মরিয়াকে দেখতে দেখতে ভারী মোটা গলায় অশোক বলল, শুনেছি আমি আসার আগেও এই হাই পাওয়ার কমিটি ছিল, তখনও কি কালেকটিভ লিডারশিপে এই হাউস চালাতেন? সোমদেবের কথা জানা থাকলেও ইচ্ছে করে তা বলল না অশোক। অনেকক্ষণ গোটা কনফারেন্স রুমটা চুপ করে রইল। তারপর মালহোত্রা একসময় বলে উঠলেন, তখন কমিটির ফাংশন তেমন ছিল না, কারণ তখন সোমদেব ছিলেন, হি ওয়াজ জায়েন্ট অ্যামাং দ্য হোল ট্রাইব অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট,
তার সব কথা আমরা ব্লাইন্ডলি মেনে নিতাম। আমরা জানতাম এমন কিছু তিনি করবেন না যাতে আমাদের হাউজের এতটুকু ক্ষতি হয়, বরং তার হাতে এই হাউজের ফ্যাবুলাস গ্রোথ হয়েছে। অশোক সামনের দিকে ঝুঁকে বললেন, আপনাদের কি ধারণা আমার হাতে এই হাউজের ক্ষতি হবে? সান্ধু অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান, তিনি ব্যস্তভাবে বলে উঠলেন, তা নয় তা নয়, আপনি সবে নতুন আমাদের এখানে এসেছেন, সব বুঝে নিতেও তো সময় লাগবে। ততদিন কালেকটিভ লিডারশিপ চলুক, তারপর চ্যাটার্জি সাহেবের মতো যেদিন আপনি জায়েন্ট হয়ে উঠবেন তখন এন্টায়ার লিডারশিপ আপনার হাতেই চলে যাবে। অশোক বুঝতে পারছিল খুব সহজে এখানে সে কিছু করতে পারবে না। চারদিকে বিরাট বিরাট দেওয়াল তোলা রয়েছে, সেসব ভাঙতে হবে, ভাঙতেই হবে। অশোকের চোয়াল ক্রমশ শক্ত হয়ে উঠতে লাগল। এই সময় বিলমোরিয়া বললেন, স্যার একটা ব্যাপারে আপনার অ্যাটেনশন ড্র করতে চাই। বলুন। আপনি যেখানে থাকতেন দিন চারেক আগে সেখান থেকে অনেকগুলো ছেলে আমাদের অফিসে এসেছিল। হ্যাঁ, ওরা এডুকেটেড আনএমপ্লয়েড, শিক্ষিত বেকার। আপনি কি ওদের চাকরি দেবেন বলে কথা দিয়েছেন? সেভাবে ঠিক কথা দেয়নি অশোক, তবু একটু ভেবে সে বলল, হ্যাঁ। চন্দ্রকান্ত রায় যে কি আপনাকে বলেননি এভাবে চাকরির ব্যাপারে কাউকে কথা দেওয়া ঠিক নয়? বলেছেন, কিন্তু আপনারা হয়তো ভুলে গেছেন আমি আপনাদের মতো ট্র্যাডিশনাল শিল্পপতি নই। আমি এখানে এসেছি ওই রকম হাজার হাজার ছেলের কাজের স্কোপ করে দেবার জন্য। চ্যাটার্জি সাহেব এবং আমি পরিষ্কার ভাষায় এসব কথা বলে নিয়েছি। উই নো, এই কথাটা স্লোগান হিসেবে এক্সিলেন্ট। এতে পিপলের কাছে আমাদের হাউসের ভাবমূর্তি অনেক বড় হবে। সাধারণ মানুষ ভাববে এই হাউস দেশের একমাত্র প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রিয়াল হাউস। এখানকার যিনি সর্বেসর্বা, মানে আপনি, সর্বক্ষণ আর্থিক দিক থেকে সোসাইটির দুর্বল শ্রেণীর কথা চিন্তা করেন। কদিন আগে অশোকের সম্মানে যে পার্টি দেওয়া হয়েছিল সেখানে বিভিন্ন চেম্বারের কয়েকজন শিল্পপতি তার বক্তৃতার পর ঠিক এ জাতীয় মন্তব্যই করেছিলেন। সব শিল্পপতি খুব সম্ভব একইভাবে চিন্তা করতে অভ্যস্ত। ভাবনা চিন্তা করার জন্য তাদের মাথায় যেসব গ্যাজেট রয়েছে সেগুলো বোধহয় একই ফ্যাক্টরিতে তৈরি। অশোক ভেতরে ভেতরে হঠাৎ খুব রেগে গেল, সোমদেবের সেই কথাটা মনে পড়ে গেল তার। দেরি করলে হাতের ফাঁক দিয়ে ঝরঝর করে সময় বেরিয়ে যাবে। স্বাদের পায়লারাতে বেড়াল না মারতে পারলে আর মারা যাবে না। অশোক বলল, এই হাউজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমি এখানে আসিনি, আমি এখানে এসেছি সাধারণ মানুষের জন্য। খানিকক্ষণ চুপচাপ, তারপর ভট্টাচার্য প্রথম মুখ খুললেন, আপনার এসব কথা আমরা আগেই শুনেছি, কিন্তু স্যার আপনি যখন এখানে এসে পড়েছেন তখন এই হাউজের যদি ভালো হয় ডেফিনেটলি এমপ্লয়মেন্টের স্কোপ বাড়বে। যত ভালো তত এমপ্লয়মেন্ট, তাতে কিছু মানুষ নিশ্চয়ই উপকৃত হবে। অশোক উত্তর দিল না। বিলমোরিয়া এতক্ষণ অশোককে লক্ষ্য করছিলেন, এবার বললেন, স্যার নিশ্চয়ই ওই ছেলেগুলোকে চাকরির ব্যাপারে কমিট করে ফেলেছেন। আচ্ছা, ওরা সব শুদ্ধ কজন? 50-60 জন হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন? স্কুল ফাইনাল, হায়ার সেকেন্ডারি, বিএ, বিকম। আপনার কমিটমেন্ট মানে এই হাউজের কমিটমেন্ট, আপনার সম্মান রাখতেই হবে। তবে স্যার, স্কুল ফাইনাল বিএ বিকম পাশ করে ক্লার্ক ছাড়া আর কিছু হওয়া সম্ভব নয়। একসঙ্গে এত ক্লার্ক দরকার আছে কি না সেটা দেখতে হবে, কোম্পানি সেক্রেটারিদের বলে কোথায় কি ভ্যাকেন্সি আছে সেটা জানতে হবে। ভ্যাকেন্সি না থাকলেও ওদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে দেওয়া যায় সেটা দেখবেন, আমি সেটা চাই। একসময় হাই পাওয়ার কমিটির মিটিং শেষ হলো। অশোক নিজের চেম্বারে ফিরে আসতে আসতে ভাবল, ললিতদের চাকরি বাকরির ব্যবস্থা করে দু চার দিন পর টালিগঞ্জে রেখার সঙ্গে দেখা করতে যাবে। চেম্বারে ফেরার সঙ্গে সঙ্গে পার্ল বলল, এবার আমাদের জুট মিলগুলোর মডার্নাইজেশনের ব্যাপারে বোর্ড মিটিং আছে, তারপর রয়েছে নর্থ বেঙ্গল আর আসামের কটা চা বাগান কেনা সম্পর্কে আলোচনা। ওই চা বাগানগুলোর মালিক একটা ব্রিটিশ কোম্পানি, তারা ইন্ডিয়ার কাজ কারবার গুটিয়ে দেশে চলে যেতে চাইছে। মিটিং এবং আলোচনা করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া সেরে আড়াইটে অফিসে ফিরে এলো অশোক। আধ ঘন্টা পর ঠিক 3টে অটোমেশনের ব্যাপারে হাই পাওয়ার কমিটির মিটিংয়ে
আবার তাকে কনফারেন্স রুমে আসতে হলো। বেলমনিয়া সাহেব প্রথমে অটোমেশনের বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। হাই পাওয়ার কমিটি মোটামুটি ঠিক করেছে এক বছরের মধ্যে এই হাউসে অটোমেশন চালু করবে, প্রথমে সবগুলো কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, তারপর ধীরে ধীরে প্রয়োজন মতো সব ডিপার্টমেন্টে। আপাতত এ ব্যাপারটা টপ সিক্রেট রাখা হয়েছে। পরে সুযোগ বুঝে কোনো টানা ছুটির সময় কম্পিউটার বসানো হবে। সব কিছু যে গোপন রাখা হয়েছে তার একটাই কারণ, সেটা হলো এখন জানাজানি হয়ে গেলে এমপ্লয়ীদের মধ্যে দারুণ অ্যাজিটেশন শুরু হয়ে যাবে। যাই হোক, এখন অশোক এ ব্যাপারে রাজি হলে তাড়াতাড়ি সব ব্যবস্থা পাকা করে ফেলা হবে। হাই পাওয়ার কমিটির দু একজন মেম্বার এ নিয়ে স্পেশালিস্ট কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করার জন্য আমেরিকা কি জাপানে যাবেন। শুনতে শুনতে শিরদাঁড়া টান টান হয়ে গেছিল অশোকের। সে বলল, চ্যাটার্জি সাহেব ব্যাপারটা জানেন? জানেন মানে, এটা তো ওরই ব্রেন চাইল্ড। অটোমেশন চালু করার জন্য নিউ ইয়র্ক আর টোকিওর দুটো মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে উনি কথা বলে রেখেছেন। আজকাল মোস্ট সফিস্টিকেটেড মেশিন ওরাই নাকি তৈরি করছে। অশোক স্থির চোখে পলকহীন তাকিয়ে রইল। চ্যাটার্জি সাহেবের আরো পরিকল্পনা ছিল, শুধু অফিসেই নয়, আমাদের সব ফ্যাক্টরিতেই আস্তে আস্তে অটোমেশন চালু করবেন। তাতে কি লাভ? লোকজন অনেক কম লাগবে, খরচ কমে যাবে, যারা কাজ করবে মোটা স্যালারি পাবে, ভালো বোনাস পাবে, যে প্রোডাক্ট বাজারে ছাড়া হবে সেগুলোর ফিনিশ এবং কোয়ালিটি একেবারে টপ ক্লাসের হবে, ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যে কোনো কান্ট্রির প্রোডাক্টের সঙ্গে কম্পিট করতে পারবো, তাছাড়া শেয়ার হোল্ডাররা ভালো ডিভিডেন্ড পাবেন। লাভটা কত দিক থেকে হবে দেখুন। ইম্পসিবল! হাই পাওয়ার কমিটির মেম্বাররা একসঙ্গে চমকে উঠলেন। কি হলো স্যার, কি হলো? অটোমেশন চালু করা যাবে না। ওয়ার্ল্ডে সব জায়গায় অটোমেশন চালু হয়ে গেছে, সফিস্টিকেটেড মেশিন না বসালে কোয়ালিটি প্রোডাক্ট কিছুতেই করা সম্ভব নয়। আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডে এমনিতেই পিছিয়ে আছি, আরো পিছিয়ে পড়ব। কিন্তু দেশের মানুষের কথা ভেবে দেখেছেন? আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রিতে এমনিতেই কোটি কোটি বেকার, তার উপর অটোমেশন চালু করে আরো বেকার বাড়ালে অবস্থাটা কি দাঁড়াবে ভেবে দেখেছেন? আমরা কথা দিচ্ছি স্যার, অটোমেশনের জন্য একটা লোকেরও চাকরি যাবে না। তা না হয় যাবে না, কিন্তু ফিউচার এমপ্লয়মেন্টের কি হবে? আমাদের হাউসের মতো অন্য সব হাউসও যদি অটোমেশন চালু করে তাহলে তো সর্বনাশ। ভবিষ্যতে কেউ কোনোদিনও চাকরি পাবে না। আমাদের মতো গরিব দেশে এটা টোটালি অ্যান্টি পিপল। কিন্তু স্যার, তাই বলে মডার্ন সায়েন্স মডার্ন টেকনোলজির সুযোগ আমরা নেব না? মানুষের চাইতে সায়েন্স টেকনোলজি বড় হতে পারে না। যে ডিভাইস লক্ষ লক্ষ মানুষের ফিউচার নষ্ট করে দেবে তার সম্বন্ধে আমার কোনো রকম সমর্থন নেই। পিপলের কথা আপনারা একবারও ভেবে দেখেছেন? ওটা স্যার গভর্নমেন্ট ভাববে। আমরা ভোট দিয়ে অনেক MLA MP মিনিস্টার বানিয়ে দিয়েছি, দেশ জনসাধারণ এসব বিষয়ে ভাবনার কথা ওদের, এটা আমাদের এখতিয়ারে পড়ে না। আমাদের কাজ হলো ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট, লেবার, প্রফিট অ্যান্ড লস, লাইসেন্স, লেটার অফ ইন্টেন্ট এসব নিয়ে। ন্যাশনাল লেভেল পলিটিশিয়ানরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, সরকারি আমলারা, কেরানিরা যে যার কাজ পরিষ্কারভাবে ভাগ করে নিয়েছে। জনসাধারণের কথা চিন্তা করতে গেলে আমাদের পক্ষে অনধিকার চর্চা হয়ে যাবে। আপনারা যাই বলুন, হিউজ ম্যান পাওয়ার নষ্ট হতে দেয়া যায় না। অটোমেশন চালু করার আগে একবার ভেবে দেখুন। শান্তু বললেন, বহুবার আমরা ভেবে দেখেছি, তারপরে এই ডিসিশনে এসেছি। প্রি লাঞ্চ মিটিংয়ে বেলমনিয়া সাহেব আপনাকে বলেছিলেন, আমাদের এই হাই পাওয়ার কমিটি ডেমোক্রেটিক ভ্যালুজে বিশ্বাসী, এখানে অধিকাংশের মতকে সবাই সম্মান করে, মতবিরোধ থাকলেও সেটা মেনে নেয়। আশা করি আপনি গণতান্ত্রিক পদ্ধতিকে মর্যাদা দেবেন। আমাকে একটু ভাবতে দিন, তবে আগেই জানিয়ে রাখছি এ ব্যাপারে আমার প্রোটেস্ট রইল। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল হাউসকে দেশের মানুষের কথা ভাবতেই হবে। সবাই একটু চুপচাপ। বিলমরিয়া বললেন, স্যার একটা কথা, আমরা এই পাওয়ার কমিটির মেম্বাররা কিছু নিয়মকানুন মেনে চলি। তার একটা হলো, আমাদের মধ্যে যা আলোচনা হয় কোনো মেম্বার বাইরে তা প্রকাশ করতে পারবে না।
সেটা পুরোপুরি গোপন রাখতে হবে। আমার বিশ্বাস আজকের আলোচনা আমাদের কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অশোক একটু চুপ থেকে বলল, আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন। ধন্যবাদ। আজ রবিবার, ছুটির দিন হলেও অশোকের মতো ফরমোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টের ডেইলি রুটিনে ঢিলেঢালা কোনো ব্যাপার থাকে না। অন্যদিনের মতোই ভোর 5টায় বেয়ারা বেডটি দিয়ে গেল। বিছানায় কাত হয়ে অনেকটা সময় লাগিয়ে আস্তে আস্তে চা খেল অশোক। এভাবে চা খাওয়াটা তার অনেক কালের অভ্যাস। চায়ের পর ব্যালকানিতে এসে মর্নিং এডিশনের খবরের কাগজগুলো দেখতেই সুন্দরী চীনা যুবতীটি এসে গেল। মেসেজের সময় হয়ে গেছে। এক সেকেন্ডও দেরি না করে চীনা মেয়েটাকে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল অশোক। তারপর স্লিপিং গাউন টাউন খুলে শুধুমাত্র একটা জাঙ্গিয়া পরে ফোমের ম্যাট্রেসের উপর শুয়ে পড়ল। মেসেজের পর স্নান, স্নানের পরে ড্রেস ট্রেস পরে ব্রেকফাস্ট টেবিলে যখন অশোক যাবে, সেই সময় চন্দ্রকান্ত রাহেজা এলেন। সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল 6টার মধ্যেই রাহেজা গ্রাউন্ড ফ্লোর থেকে ওপরে উঠে আসেন, কিন্তু রবিবার আসেন 2 ঘন্টা দেরি করে 8টা নাগাদ। চন্দ্রকান্তকে সঙ্গে করে ডাইনিং রুমে চলে গেল অশোক। বেয়ারা বাবুর্চিরা ব্রেকফাস্ট রেডি করেই অপেক্ষা করছিল। অশোকরা বসতেই সার্ভ করতে শুরু করল। চন্দ্রকান্ত রোজই অশোকের সঙ্গে ব্রেকফাস্ট আর লাঞ্চ খান। ডিনারটাও একসঙ্গে খেতে বলেছিল অশোক। চন্দ্রকান্ত সবিনয়ে জানিয়েছেন ডিনারটা নিজের ছেলে মেয়ে এবং স্ত্রীর সঙ্গেই খেতে চান। অশোক আপত্তি করেনি। খেতে খেতে অশোক জিজ্ঞেস করল, আজ কি প্রোগ্রাম? সকালে ব্রেকফাস্ট টেবিলে বসেই সারাদিনের কাজকর্ম এবং অ্যাপয়েন্টমেন্টের কথা জেনে নেয় সে। চন্দ্রকান্ত তার অ্যাটাচি কেস থেকে আগেই প্রকাণ্ড ডায়েরি বার করে ডাইনিং টেবিলের একধারে রেখে দিয়েছিলেন। সেটা উল্টে আজকের ডেটের পাতাটা বার করে বললেন, 9টায় মিসেস পারমিতা চ্যাটার্জির সঙ্গে স্লাম দেখতে যাওয়ার কথা আপনার। দুপুরে ওখান থেকে ফিরে লাঞ্চ সেরে হাফ অ্যান আওয়ার রেস্টের পর হর্টিকালচার গার্ডেনে ফ্লাওয়ার শো ওপেন করবেন। তারপর যেতে হবে ইস্ট ক্যালকাটা রোটারি ক্লাবে, সেখান থেকে ওয়েস্ট জার্মান কনসুলেটে টি পার্টি, রাতে চেম্বার অফ কমার্সের ফর্ট নাইটলি ডিনার। সকালবেলার প্রোগ্রামটা মনে ছিল অশোকের। পারমিতা চ্যাটার্জি ঠিক 9টায় এসে তাকে তুলে নিয়ে যাবেন। লীনাকেও 9টাতেই আসতে বলেছে অশোক। হঠাৎ তার মনে পড়ল রেখাকে বারবার কথা দিয়েও টালিগঞ্জের সেই ব্যারাক বাড়িতে যেতে পারেনি, অথচ ওখান থেকে আসার সময় সে বলে এসেছিল রোজ একবার করে যাবে, কিন্তু প্রতিজ্ঞা পালন একদিনও সম্ভব হয়নি। প্রতিটা দিনের 24 ঘন্টা এত প্রোগ্রাম আর অ্যাপয়েন্টমেন্ট, কনফারেন্স, মিটিং, সেমিনার, লাঞ্চ, ডিনার, টি পার্টি ইত্যাদি দিয়ে এমনভাবে ঠাসা থাকে যে তার ভিতর থেকে 5টা মিনিটও বার করে নেওয়া যায় না। 3 সপ্তাহ আগেও অশোক যখন পায়ের তলা থেকে চুলের ডগা পর্যন্ত আগাপস্তলা বেকার, তখন সময় আর কাটতে চাইত না। দিনগুলো ছিল অসম্ভব রকমের লম্বা, একঘেয়ে আর বিরক্তিকর। যাই হোক, টালিগঞ্জের ব্যারাক বাড়ির সবাইকে, বিশেষ করে রেখাকে বোঝানো যাবে না ওর প্রতিজ্ঞা ভঙ্গটা ইচ্ছাকৃত নয়। রেখা এর মধ্যেই যথেষ্ট ভুল বুঝতে শুরু করেছে, সেটাই অবশ্য স্বাভাবিক। অশোক ঠিক করে ফেলল, আজ পারমিতা চ্যাটার্জির সঙ্গে বস্তিতে গিয়ে তার সোশ্যাল আর ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি দেখে যত তাড়াতাড়ি সম্ভব সোজা টালিগঞ্জের ব্যারাক বাড়িতে চলে যাবে। অনেকদিন মালতি কাকিমার হাতে রান্না খাওয়া হয়নি, তাছাড়া আজ ছুটির দিন, হরু কাকাকেও বাড়িতে পাওয়া যাবে। রেখাকে ডেকে এনে সবাই মিলে দুপুরবেলা হই হই করে তারা খাবে। ভুল বোঝাবুঝি যেটুকু হয়েছে নিশ্চয়ই তাতে কেটে যাবে। যেভাবেই হোক, রেখার মনে যে ছায়াটুকু পড়েছে তা মুছে ফেলা দরকার। অশোক ভাবলো চন্দ্রকান্ত রাহেজাকে সঙ্গে নেবে না। একেবারে ঝাড়া হাত পাই ফ্রি মুডে ঘাড়ের ওপর গুচ্ছের প্রোগ্রামের চাপ না রেখে টালিগঞ্জের ব্যারাক বাড়িতে যাবে। মুখ তুলে অশোক বলল, মিস্টার রাহেজা। চন্দ্রকান্ত চামচ দিয়ে দুধের সঙ্গে কর্নফ্লেক্স মেশাচ্ছিলেন। কিছু না বলে অশোকের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলেন। দুপুর পর্যন্ত তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, আপনাকে আর কষ্ট করে আমার সঙ্গে স্লামে যেতে হবে না। এবেলাটা আপনি রেস্ট নিন। থ্যাংক ইউ স্যার,
কিন্তু আপনার হয়তো অসুবিধা হবে। না না, কিছু অসুবিধা হবে না। আপনার লাঞ্চ? সে একটা ব্যবস্থা হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তিনটের পর থেকে অনেকগুলো প্রোগ্রাম আছে কিন্তু স্যার। আমার মনে আছে। আপনার সঙ্গে আমি কিভাবে যোগাযোগ করব? তিনটের আগেই আমি ফিরে আসব। ব্রেকফাস্ট চুকিয়ে লিফটে করে নিচে নেমে এলো অশোক, সঙ্গে চন্দ্রকান্ত। সোজা সামনের লনে গিয়ে গার্ডেন আমব্রেলার নিচে বেতের সোফায় বসল সে। নটা বাজতে এখনো মিনিট কয়েক বাকি, এখনই পারমিতা আর লীনা এসে পড়বে, অবশ্য একসঙ্গে নয়, আলাদা আলাদা। ঠিক নটায় লীনা একটা স্পোর্টস কারে করে চলে এলো। গাড়িটা লনের পাশের রাস্তায় পার্ক করে অশোকের কাছে আস্তে আস্তে হাত নাড়ল। অশোকও হাত নাড়ল, একটু হাসল। লীনা লনের ভেতর সবে পা দিয়েছে। সেই সময় অনেক পুরনো মডেলের একটা রংচটা ছোট্ট হিলম্যান গাড়িতে করে কম্পাউন্ডের ভিতর ঢুকলেন পারমিতা চ্যাটার্জি। নিজে অবশ্য চালিয়ে আসেননি, সঙ্গে ড্রাইভার এসেছে। তিনি আর সোফার ছাড়া গাড়িতে আর কেউ নেই। পারমিতার পরনে মাঝারি দামের সাদা খোলে লাল পাড় তাঁতের শাড়ি আর সাদা ব্লাউজ। বাঁ হাতে স্টিল ব্যান্ডের চৌকো বড় একটা রিস্ট ওয়াচ ছাড়া গোটা শরীরে কোনো গয়না নেই। পায়ে দুই স্ট্র্যাপের স্লিপার, কপালে গোলাকার সিঁদুরের টিপ। আজকাল ইন্ডাস্ট্রিয়ালিস্টদের স্ত্রীরা সিঁদুর ফিঁদুর পরে না। পারমিতা কিন্তু পুরনো ট্র্যাডিশন চালু রেখেছেন। যাই হোক, এই সামান্য পোশাকেই তাকে অত্যন্ত সম্ভ্রান্ত বা ডিগনিফাইড দেখাচ্ছে। অশোক পারমিতাকে দেখেই উঠে দাঁড়িয়েছিল, সেই সঙ্গে চন্দ্রকান্ত। লীনাও দাঁড়িয়ে গেছিল। অশোক ব্যস্তভাবে হিলম্যান গাড়িটার কাছে চলে এলো। দেখা দেখি লীনা আর চন্দ্রকান্ত পিছন পিছন ছুটলেন। আসুন আসুন মিসেস চ্যাটার্জি। এখন আর নামব না, 9:30 মধ্যে আমাদের বেলিঘাটের স্লামে পৌঁছাতে হবে, আরো অনেকে সেখানে অপেক্ষা করছেন। প্রথম দিন এলেন, একটু চা খেয়ে গেলে আমার খুব ভালো লাগতো, বলেই ভেতরে ভেতরে খানিকটা কুঁকড়ে গেল অশোক। দেশের ফোরমোস্ট শিল্পপতির স্ত্রী বলেই কি পারমিতা চ্যাটার্জিকে সে সূক্ষ্মভাবে খুশি করতে চাইছে? বড়লোক সম্পর্কে গরিবদের সেই পুরনো কমপ্লেক্স। পরক্ষণে অশোক নিজেকে বোঝাতে চেষ্টা করল, এর মধ্যে কমপ্লেক্সের কি থাকতে পারে? কেউ বাড়ি এলে তাকে চা খেতে বলাটা সাধারণ ভদ্রতা। প্লিজ মিস্টার ব্যানার্জি, আজ না, আরেকদিন এসে চা খাব। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘাড় কাত করলে এবং কটা দাঁতের কতটুকু অংশ বার করে হাসলে তাকে বিশেষভাবে আকর্ষণীয় দেখায়, পারমিতা সে সম্পর্কে সচেতন। চায়ের ব্যাপারে আর জোরজার বা অনুরোধ করল না অশোক। পিছন থেকে লীনা সামনের দিকে এগিয়ে এসেছিল। সে বলল, আন্টি আমিও কিন্তু আপনাদের সঙ্গে স্লাম দেখতে যাচ্ছি। শিওর, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ আন্টি। কদিন আগে অশোক বলছিল আজ আপনার সঙ্গে ও স্লাম দেখাতে যাবে, ওকে ধরেছিলাম আমাকেও নিয়ে যাবার জন্য। সকালে ঘুম থেকে উঠে আজ এখানে চলে এসেছি। পারমিতা মধুর হাসলেন। কতক্ষণ এসেছো? 2 মিনিটও হয়নি, তার মধ্যেই আপনি এসে পড়লেন। ভালোই হয়েছে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এরপর ঠিক হলো অশোক তার গাড়িতে লীনাকে নিয়ে বেলেঘাটায় যাবে, পারমিতা হিলম্যানেই যাবেন। তার গাড়িটা সামনে থেকে অশোকদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। লীনার স্পোর্টস কারটা আপাতত এখানেই থাকবে, পরে একসময় সে ওটা নিয়ে যাবে। চন্দ্রকান্ত সোফারকে ডেকে অশোক আর লীনার জন্য গাড়ি বের করতে বললেন। ছকছকে ইউনিফর্ম পরা দারুণ স্মার্ট একটা ছোকরা কম্পাউন্ডের পিছন দিকে সেডের তলা থেকে একটা ইম্পোর্টেড লিমুজিন নিয়ে এসে ড্রাইভে রাখল। এরকম একটা গাড়িতে করে বস্তিতে যেতে ভীষণ খারাপ লাগছিল অশোকের, কিন্তু উপায় নেই। তার চলাফেরার জন্য এখানে যত গাড়ি মজুত রাখা হয়েছে তার কোনোটাই দেশি নয়। সোফার দরজা খুলে দিয়েছিল, লীনা আগে উঠে পড়ল, তারপর অন্য মনুষ্কের মতো উঠল অশোক। একসময় লনের পাশের ড্রাইভ থেকে ওরা বাইরের রাস্তায় বেরিয়ে এলো। আগে আগে পারমিতার রংচটা পুরনো মডেলের ছোট্ট হিলম্যান যাচ্ছে।
তার পিছনে অশোকের লিমুজিন। 2 লাখ টাকার গাড়িতে করে বস্তি দেখতে যাচ্ছে, ভাবতেই কেমন যেন নার্ভাস হয়ে গেল সে। নিজের ভেতর এক ধরনের পাপবোধ খুন পোকার মতো বুকের শিরা কাটতে লাগল। বারবার তার মনে হতে লাগলো এটা ঠিক হচ্ছে না। আরও একটা ব্যাপার মনে হচ্ছে অশোকের। আজ দেশের একজন টপ ইন্ডাস্ট্রিয়ালিস্টের ভূমিকায় অভিনয় করে গেলে কি হবে? আসলে সে একজন বস্তিবাসী ভবিষ্যৎহীন সিনিক যুবক। সে কিনা স্লাম দেখতে যাচ্ছে দামি ইম্পোর্টেড লিমুজিনে চেপে, আর কান্ট্রির একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের স্ত্রী যাচ্ছেন 3rd ক্লাস পুরনো মডেলের খেলো গাড়িতে করে। জীবনে এ জাতীয় উদ্ভট ঘটনা কখনো ঘটবে আগে কোনোদিনও সে ভাবতে পারেনি। পাশ থেকে লীনা হঠাৎ ডেকে উঠল, অশোক কিছু বলবে? দারুণ থ্রিল লাগছে, সেই সঙ্গে আই ফিল ট্রিমেন্ডাসলি এক্সাইটেড। কেন? স্লাম দেখতে যাচ্ছি যে। মেজাজ খারাপ হয়ে গেল অশোকের। লীনার ভাবভঙ্গি দেখে এবং কথা বলার ধরন লক্ষ্য করে মনে হচ্ছে এই নেকি ছুরিটা যেন ওয়ার্ল্ডের 7th ওয়ান্ডার অর্থাৎ স্বপ্ন মাস্টার্যের একটা দেখতে যাচ্ছে। ঈষৎ রুক্ষ গলায় অশোক বলল, আগে কখনো বস্তি ফস্তি দেখনি? দেখব না কেন, দিস ক্যালকাটা ইজ আ সিটি অফ স্লামস, যেদিকে তাকাবে সেদিকেই তো বস্তি। তাহলে এত থ্রিলার এক্সাইটমেন্ট কেন? এই প্রথম স্ল্যামের ভেতর ঢুকতে যাচ্ছি। এতদিন তবে বাইরে থেকে দেখেছ? রাইট। তোমার জন্ম কোথায়? এই ক্যালকাটায়। ক্যালকাটায় জন্মেও কোনো বস্তিতে ঢোকনি? সুযোগ পাইনি, আই মিন কেউ আমাকে নিয়ে যায়নি। গলার স্বরে খানিকটা বিদ্রুপ মিশিয়ে অশোক বলল, তুমি না ইন্ডিয়ার মতো আন্ডার ডেভেলপড দেশে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড মানুষদের সমস্যা নিয়ে থিসিস লিখে আমেরিকায় ডক্টরেট হয়েছ? হ্যাঁ। অথচ যাদের ওপর তোমার এত বড় রিসার্চ তাদের অবস্থা নিজের চোখেই দেখনি, ফাইন? না, মানে ডিফারেন্ট সোর্স থেকে কারেক্ট ডাটা আমি পেয়ে গেছি। স্ল্যাম ঘোরা সম্ভব হয়নি কারণ আমি তখন আমেরিকায়। তবে একটা ব্যাপার আমি তোমাকে জোর দিয়ে বলতে পারি, আমার মধ্যে কোনো রকম ফাঁকি ছিল না। মাই পারপাস ওয়াজ রিয়েলি সিনসিয়ার অ্যান্ড জেনুইন। এইসব মানুষের দুঃখ কষ্ট আর সাফারিং এর কথা আমার রিসার্চ ওয়ার্কের মধ্যে পরিষ্কার করে লিখেছি। কিছুক্ষণের মধ্যে বেলেঘাটার শেষ মাথায় একটা ঘিঞ্জি বস্তির সামনে এসে হিলম্যান গাড়িটা থামালেন পারমিতা। দেখা দেখি অশোকদের লিমুজিনটাও থামল। গাড়ি থামতেই পারমিতা নেমে পড়লেন, অশোক আর নীলাও নামল। নামার সঙ্গে সঙ্গে অশোকের চোখে পড়ল আরো 10-12টা প্রাইভেট কার, স্টেশন ওয়াগন আর ভ্যান এধারে ওধারে দাঁড়িয়ে আছে। গাড়িগুলোর বেশিরভাগই বিদেশি, কয়েকটাতে আমেরিকান এবং অন্যান্য কনসুলেট কোরের নাম্বার প্লেট লাগানো রয়েছে। 2টো স্টেশন ওয়াগান আর একটা ভ্যানের গায়ে লস এঞ্জেলেসের একটা প্রাইভেট টিভি কোম্পানির নাম দেখা যাচ্ছে, আমেরিকান টিভি কোম্পানি, কনসুলেটের গাড়ি। ইস্টার্ন ক্যালকাটার এই বস্তিতে এসবের কি দরকার বুঝতে পারছিল না অশোক। পারমিতা কপা এগিয়ে এসে বললেন, আসুন মিস্টার ব্যানার্জি, এসো লীনা। পারমিতা চারপাশের লোকজনের দিকে তাকিয়ে মধুর একটু হাসলেন, তারপর একটি যুবককে ডাকলেন, প্রবীর। ভিড়ের ভেতর থেকে প্রায় ঊর্ধ্বশ্বাসে 24-25 বছরের পাতলা ধারালো চেহারার একটি যুবক কাছে এসে দাঁড়াল। মুখ চোখ দেখে মনে হলো পারমিতা তাকে ডাকতে হাতের ভেতর স্বর্গ পেয়েছে। প্রায় দম বন্ধ করে পারমিতার দিকে তাকিয়ে সে পা ফেলতে লাগলো। টিভি আর কনসুলেটের লোকেরা এসে গেছেন দেখছি। আগে হ্যাঁ ম্যাডাম। কোন কোন কনসুলেটের লোক এসেছেন? ওয়েস্ট জার্মান, আমেরিকা আর ফ্রেঞ্চ কনসুলেটের। জার্মান জার্নালিস্ট মিস্টার গান্টারম্যানের আসার কথা ছিল, এসেছেন? এসেছেন। টিভি, নিউজ পেপার, কনসুলার কোর, দেখা যাচ্ছে সব দিক থেকেই দুর্দান্ত ব্যবস্থা করা হয়েছে। পারমিতা এবার জিজ্ঞেস করলেন, ওরা কোথায়? স্কুলে বসিয়েছি। পারমিতা আর প্রশ্ন করলেন না। বস্তির কাছে আসতেই ঢোকার মুখে লাল শালুর একটা তোরণ দেখা গেল। তোরণটার মাথায় সাদা অক্ষরে লেখা আছে স্বাগতম।
তরুণের পর বস্তিটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা সুদৃশ্য টিনের সাইনবোর্ডে তিনটে ভাগে ইংরেজি, বাংলা এবং হিন্দিতে লেখা আছে নবজীবন প্রকল্প। মহাপরিচালিকা পারমিতা চট্টোপাধ্যায়, বেলেঘাটা, কলকাতা। তরুণের নিচ দিয়ে ছুঁচের পিছনে সুতোর মতো পারমিতা চ্যাটার্জির পিছন পিছন অশোকরা বস্তির ভিতর ঢুকে পড়ল। এখান থেকেই টালি এবং খাপড়ার চালের নিশ্চল ঢেউ চারিদিকে ছড়িয়ে গেছে। নিচে জিলিপির প্যাঁচের মতো সরু গলি। একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছিল, যে রাস্তাটা ধরে অশোকরা যাচ্ছে সেটা যেন সবেমাত্র ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে DDT বা ওই জাতীয় কোনো ডিসইনফেক্টেড ছড়িয়ে দেওয়া হয়েছে। দুধারের ঘরগুলোও যতটা পারা যায় সাফ টাফ করে ঝকঝকে করে তোলা হয়েছে। কনসুলার কোর, ফরেন জার্নালিস্ট আর আমেরিকান টিভির রিপ্রেজেন্টেটিভদের মতো VIPরা আসছেন বলেই বোধ হয় এই সব ব্যবস্থা। আরও একটা ব্যাপার চোখে পড়ছিল, এখানে শুধু মানুষ আর মানুষ। ম্যালনিউট্রিশনে ভোগা খয়েটে চেহারা সব নারী পুরুষ, তবে বয়স্ক মানুষের 10 গুণ হলো বাচ্চা কাচ্চা। মা বাপের শারীরিক ক্ষয় নিজেদের মধ্যে নিয়ে তারা জীবাণুর মতো বস্তি জুড়ে কিলবিল করছে। পপুলেশন এক্সপ্লোশনের বাংলা কি? জনসংখ্যার বিস্ফোরণ। মানে যাই হোক, এই মুহূর্তে অশোকের মনে হলো বেলেঘাটার এই বস্তিটায় না এলে এই বিস্ফোরণ তার চোখে পড়ত না। হঠাৎ পাশ থেকে চাপা নিচু গলায় ফিসফিসিয়ে উঠল লীনা। হরিবেল! চমকে ঘাড় ফিরিয়ে তাকাল অশোক। লীনা নাকের দামি ফরেন সেন্ট মাখানো রুমাল চেপে ধরে বস্তির আবহাওয়া থেকে নিজেকে বাঁচাবার জন্য শরীরটাকে কুকড়ে পা টিপে টিপে হাঁটছে। অশোক জিজ্ঞেস করল, কি হরিবেল? এখানকার সবকিছু, দিস ফিল্থি অ্যাটমোস্ফিয়ার, এখানে হাওয়ায় ওয়ার্ল্ডের সব রকম রোগের ব্যাকটেরিয়া আছে, আর মানুষগুলো যেন রিলিক্স অফ হিউম্যানিটি, সব একেবারে সাব হিউম্যান স্টেজে পড়ে আছে। অশোক উত্তর দিল না। মানুষটি এরকম একটা হেলিস অ্যাটমসফিয়ারে বেঁচে থাকতে পারে না দেখলে বিশ্বাসই হতো না। অথচ দেখো, এদের ক্যাপিটাল করেই তুমি কেমন একটা থিসিস বানিয়ে ফেলছো, কিন্তু যাদের নিয়ে তোমার অত বড় রিসার্চ তাদের লাইফ এই প্রথম দেখলে। অশোকের কথায় তীক্ষ্ণ একটা খোঁচা ছিল। লীনা কিছুটা হক চকিয়ে গেল, তারপর অল্প হেসে বলল, প্লিজ আমাকে লজ্জা দিও না, এই কথাটা অনেকবার বলেছ, আমি নিজেও কনফিউজ করেছি। তুমি যখন এম্বারেসড তখন আর বলবো না, এখানে এসেছো ভালো করে সব দেখো, একটা কথা মনে রেখো, এরাই হলো পার্ট অফ রিয়েল ইন্ডিয়া। 100 বার আমি তা স্বীকার করছি। কথায় কথায় ওরা বেশ ফাঁকা মতো একটা জায়গায় এসে পড়ল, প্রায় 500-600 স্কোয়ার মিটারের মতো চৌকো এরিয়া। এর চারপাশ ঘিরে চাপ বাঁধা বস্তি। ফাঁকা জায়গাটা এই বিশাল স্লাম এরিয়ার ফুসফুস যেন। এখানে চমৎকার একটা পার্ক রয়েছে, পার্কে দোলনা, নানারকম পাখির জন্য ঘেরা শেড, নকল পাহাড়, সিমেন্টে তৈরি রেলগাড়ি এবং বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক রকম ব্যবস্থা আছে। মাঠটার একদিকে ঝকঝকে দোতলা দুটো বাড়ি, একটা বাড়ির গায়ে সাইনবোর্ডে লেখা আছে নবজীবন প্রাইমারি স্কুল, তার পরের বাড়ির মাথায় লেখা নবজীবন হেলথ সেন্টার। হেলথ সেন্টারের বিরাট লম্বা 3-4টে শেড। সাইনবোর্ড দেখে বোঝা যায় এগুলো প্রোডাকশন কাম ট্রেনিং সেন্টার। এই সেন্টারগুলো নবজীবন প্রকল্পেরই এক একটা উদ্যোগ। নোংরা, ঘিঞ্জি, সাব হিউম্যান স্টেজের প্রাণীর বাসস্থানের মতো এই বস্তি এলাকায় ঝকঝকে স্কুল বাড়ি, হেলথ সেন্টার, সবুজ কার্পেটের মতো পার্ক আর ট্রেনিং সেন্টার, সবকিছু যেন চমকে দেবার মতো ব্যাপার। পারমিতা সামনের দিকেই ছিলেন, চলতে চলতে ঘাড় ফিরিয়ে অশোকদের বললেন, আসুন আগে ওই স্কুল বিল্ডিংয়ে যাব। অশোক কিছু বলল না। পার্কের পাশের কংক্রিটের রাস্তা দিয়ে পারমিতা 10 ফুট পিছনে থেকে এগিয়ে যেতে লাগল। পাশ থেকে লীনা নিচু গলায় বলল, ইউনিক, পারমিতা আন্টি একটা দুর্দান্ত কাজ করেছেন, এক্সিলেন্ট সার্ভিস টু হিউম্যানিটি। অশোক উত্তর দিল না। একটু পর সবাই স্কুল বিল্ডিং এর কাছে চলে এলো। স্কুলের সামনে এখন দারুণ ভিড়। পারমিতাকে দেখে সবাই সসম্ভ্রমে সরে সরে রাস্তা করে দিল।
মুখ চোখে স্নিগ্ধ হাসির শর্মা খেয়ে মানুষের ঘন ভিড়টার দিকে তাকাতে তাকাতে দারুণ নরম গলায় পারমিতা বলতে লাগলেন, কেমন আছো অধর? মধু, তোমার ছেলেকে ঠিকমতো স্কুলে পাঠাচ্ছ তো? অশোক অবাক হচ্ছিল এই ভেবে, এখানকার বিশাল স্লাম এরিয়ার সব মানুষের নাম তিনি জানেন। একটু পর স্কুল বাড়ির দোতলায় বড় একটা হল ঘরে পারমিতার সঙ্গে অশোক এবং লীনা পৌঁছে গেল। এখানে কয়েকজন ইউরোপিয়ান আর আমেরিকান অপেক্ষা করছিলেন। তাদের দেখাশোনার জন্য 7-8টা ঝকঝকে চেহারার যুবক মজুদ রয়েছে। ওরা পারমিতা চ্যাটার্জির নবজীবন প্রকল্পের কর্মী। বিদেশিদের দেখামাত্র অশোক বুঝতে পারল ওরা সেই টিভি আর কনসুলেট করে লোকজন। পারমিতা হল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়ালেন। কিছুক্ষণ এলোমেলো নানা বিষয়ে কথাবার্তার পর বিদেশিদের একজন বললেন, মিসেস চ্যাটার্জি, আপনার হিউম্যান প্রজেক্ট ঘুরে দেখার জন্য আমরা উদগ্রীব হয়ে আছি। নিশ্চয়ই দেখাবো। ওই দেখুন, আপনাদের সঙ্গে এদের আলাপ করিয়ে দিতেই ভুলে গেছি, বলে অশোকদের দেখালেন। পারমিতা প্রথমে বিদেশি অতিথিদের পরিচয় করিয়ে দিলেন। লীনার পরিচয় দেবার পর অশোকের পরিচয়টা এইভাবে দিলেন পারমিতা, হি ইজ আ রেভলিউশনারি অ্যামাং দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য হোল স্পিসিস অফ ইন্ডাস্ট্রিয়াল টাইকুন, বলে অশোকের ব্যাকগ্রাউন্ডটা 2-3 মিনিটের ভেতর সবাইকে জানিয়ে দিলেন। ওরা সবাই গভীর আগ্রহে অশোকের দিকে ঝুঁকে বললেন, আমরা দিন সাথে ক্যালকাটায় আছি, এর মধ্যে অনুগ্রহ করে যে কোনো দিন যদি একটু সময় দেন আপনার সঙ্গে আলোচনা করতে চাই, দেশের ইকোনমিক প্যাটার্ন ভেঙে দিয়ে কিভাবে আপনি সোশ্যাল চেঞ্জ নিয়ে আসার কথা ভাবছেন আর সে ব্যাপারে কি কাজ করছেন তা জানার জন্য আমরা খুবই কৌতূহলী, আপনার একটা ইন্টারভিউ আমাদের দরকার। অশোক বলল, আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পেলে খুশি হব, কিন্তু কবে আমরা বসতে পারবো এক্ষুনি বলতে পারছি না, আমার সেক্রেটারি চন্দ্রকান্ত রাহেজা আমার সঙ্গে প্রোগ্রাম ঠিক করে দেন, তার সঙ্গে কথা বলে ডেট ফিক্স আপ করতে হবে, আপনারা কোথায় আছেন বলুন, মিস্টার রাহেজাকে যোগাযোগ করতে বলবো। তারা তাদের হোটেলের নাম এবং সুইট নাম্বার জানিয়ে দিলেন। অশোক বলল, ঠিক আছে, আমার মনে থাকবে। আগে থেকেই ব্যবস্থা করা ছিল, 2-3টে ছেলে মাটির ভাঁড়ে করে সবাইকে চা দিয়ে গেল। রং দেখেই টের পাওয়া যায় সস্তা দামের খেলো চা। দোতলা থেকে নিচে নামতেই পারমিতা বললেন, আমাদের এই স্কুল থেকেই শুরু করা যাক। অতিথিরা পিছন পিছন আসছেন, বললেন, গ্ল্যাডলি। ওপরে ওঠার সময় অশোক লক্ষ্য করেনি, এবার অবাক হয়ে দেখল নিচের তলায় 2 ভাগে স্কুলের ক্লাস চলছে। 1 ভাগে বয়স্ক ছাত্রদের ক্লাস, এখানে বেশিরভাগেরই বয়স 40-এর ওপর। 1 ভাগে কম বয়সের ছেলে মেয়েদের ক্লাস চলছে। কখন চুপচাপ রবিবারের এই সকালে এইসব ক্লাস শুরু হয়ে গেছে আগে টের পাওয়া যায়নি। একের পর এক ক্লাসের পাশ দিয়ে যেতে যেতে পারমিতা বলতে লাগলেন, সারা সপ্তাহ ধরে রোজ 3টে শিফটে আমাদের ক্লাস বসে, সকাল দুপুর সন্ধ্যা, এই বস্তির লোকেদের যার যখন সুবিধে হয় তখন ক্লাসে আসে। এদিকে টিভির ফটোগ্রাফার ক্যামেরা রেডি করে ছবি তুলে যাচ্ছিলেন। সবগুলো ক্লাসের ছবি তারা নিয়েছেন, তবে তা অল্পক্ষণের জন্য। পারমিতা এখন একটা ক্লাস নিচ্ছেন, সেখানে টিভি ক্যামেরা অনেকটা সময় আটকে রইল। ওধারে যখন ছবি তোলা হচ্ছে ঠিক তখন তার পাশাপাশি অজিত স্কুলের উদ্দেশ্য টুদ্দেশ্য বলে যাচ্ছিল। ছেলেটার গলার স্বর চমৎকার, ইংরেজির ওপর দখলও দুর্দান্ত। পারমিতা চ্যাটার্জির পূর্ব কলকাতার বস্তিবাসীদের জন্য যে মাল্টিপারপাস ওয়েলফেয়ার প্রজেক্ট এই স্কুল তারই যে একটা অংশ সেটা সে খুব ভালোভাবেই বলছে। তার প্রতিটা কথায় একবার করে পারমিতার নাম এসে যাচ্ছে। কিছুক্ষণ পড়াবার পর পারমিতা ক্লাসরুম থেকে বেরিয়ে এসে বললেন, স্কুলের বাকি অংশটা দেখিয়ে আমরা হেলথ সেন্টারে যাব। বাকিটা বলতে লাইব্রেরি, টিচার্স রুম, সায়েন্স ক্লাসের ল্যাবরেটরি আর সামনের পার্ক। পার্কে এখন 100 ছেলে মেয়ে ধপধপে ইউনিফর্ম পরে পিটি করছে। একজন ইনস্ট্রাক্টরের নির্দেশে এক তালে হাত তুলছে, পা তুলছে, ঝুঁকছে, উঠছে, বসছে বা শরীর হেলিয়ে দিচ্ছে। অতিথিদের মধ্যে একজন বললেন, আচ্ছা
খাওয়া দাওয়া করে নিয়ে বাকিটা ঘুরলে হয় না? খাওয়ার কথায় আচমকা টালিগঞ্জের ব্যারাক বাড়ির ছবিটা অশোকের চোখের সামনে ফুটে উঠল। এখানে আসার আগে সে ঠিকই করে রেখেছিল আজ দুপুরে টালিগঞ্জে গিয়ে হরকাকা, মালতী, কাকিমা আর নান্টু ঝন্টুদের সঙ্গে পাশাপাশি বসে খাবে, রেখাকেও ডেকে আনবে। কতকাল ওদের সঙ্গে বসে খাওয়া হয়নি। অশোক পারমিতাকে বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। নিশ্চয়ই। আমাকে এবার যেতে হবে, অন্য জায়গায় আমার একটা জরুরি কাজ আছে। কাইন্ডলি দুপুরে খাওয়া দাওয়ার পর যান, সবাই একসঙ্গে বসে খাবো বলে আগে থেকেই ব্যবস্থা করা হয়েছে। এই বস্তির লোকজনও আমাদের সঙ্গে খাবে। অশোক কিছু বলার আগে পারমিতা আবার বলে উঠলেন, অবশ্য। কি? খাওয়ার আয়োজন খুবই সামান্য, নো স্যুপ, নো পুডিং, নো মিট, একেবারে সাধারণ ডাল ভাত। আপনার খুবই অসুবিধা হবে, তবে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটা তো আছেই। পারমিতার কথাগুলো এমনিতেই খুব নিরীহ ধরনের, কিন্তু ওপরের ক্যামোফ্লেজটা সরিয়ে দিলে তার নিচে তীক্ষ্ণ সূক্ষ্ম একটা খোঁচা বা বিদ্রূপ রয়েছে। টালিগঞ্জের ব্যারাক বাড়িতে রেশনের মোটা চালের ভাত, জলের মতো পাতলা মুসুরির ডাল এবং ডাঁটা চচ্চড়ি খেয়েই তো জীবনের 25-26টা বছর সে কাটিয়ে দিয়েছে। কবে আর জাপানি বা কোরিয়ান ক্রকারিতে করে স্যুপ, পুডিং আর চিকেন পোলাও খেয়েছে। তীক্ষ্ণ চাপা গলায় অশোক বলল, মানুষের আয়ু কত বছর বলে আপনার মনে হয় মিসেস চ্যাটার্জি? পারমিতা একটু অবাক হলেন। দুপুরে খাওয়া দাওয়ার সঙ্গে মানুষের আয়ুর সম্পর্ক কি তিনি বুঝে উঠতে পারছিলেন না। আস্তে করে বললেন, ইন্ডিয়ানদের লঞ্জিভিটি তো বেড়ে যাচ্ছে, এখন অ্যাভারেজ 70-75 বছর। তাহলে জেনে রাখুন, ডাল ভাত খেয়েই আমার লাইফের 1/3 কেটে গেছে। নিজের অতীতকে মাত্র কটা দিনে আমি ভুলে যাইনি। আমি এখানেই খেয়ে যাব মিসেস চ্যাটার্জি। পারমিতা কখনো কোনো কারণেই উত্তেজিত, ক্ষুব্ধ বা অসন্তুষ্ট হন না, হলেও বাইরে তার প্রকাশ নেই। তার কথাবার্তা, হাসি, আচরণ সবকিছুই মার্জিত। স্নিগ্ধ হেসে তিনি বললেন, ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা মহাযুদ্ধের ঘোড়ার 10ম পর্ব। গল্পটি আর বেশি বাকি নেই। এখনও অবধি আপনাদের গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমায় জানাবেন কমেন্ট বক্সে। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।